হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। অনেকে জানতে চেয়েছেন সরকারি এবং বেসরকারিভাবে নার্সিং পড়তে কত খরচ হয়, তো চলো সেই নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি সরকারি নার্সিং পড়ার খরচ নিয়ে। সরকারি নার্সিং কলেজ থেকে নার্সিং কোর্সে বিএসসি ইন নার্সিং করতে চাইলে তোমার ব্যয় হবে 50 থেকে 60 হাজার টাকা। হয়তো এটা ভর্তি ফ্রি এবং রেজিস্ট্রেশন ফ্রি মিলে তোমার লাগতে পারে। তুমি যদি বেসরকারিতে বিএসসি ইন নার্সিং করো তাহলে তোমার ব্যয় হবে 2 থেকে 3 লক্ষ টাকা। এবং সরকারি কলেজগুলোতে নার্সিংয়ে ডিপ্লোমা করার জন্য কোনো কোর্স ফ্রি নেই এবং প্রতি মাসে তোমরা ভাতা হিসেবে কিছু টাকা পাবে। তাহলে বোঝা যায় সরকারিতে চান্স হলে তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না, বিপরীতে তুমি মাসে মাসে কিছু টাকা পাবে। এবার আসি বেসরকারি নার্সিং পড়ার খরচ। বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হলে আপনাকে ন্যূনতম 40 পেয়ে পাস করতে হবে। 40 পেলে তবেই আপনি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে পারবেন। অনেকে প্রশ্ন করেছেন বেসরকারিভাবে নার্সিং পড়তে কত খরচ হয়। এটি আসলে কোর্সের এবং প্রতিষ্ঠানের মানের উপর নির্ভর করে। ডিপ্লোমা ইন নার্সিংয়ে 1,20,000 টাকা থেকে 1,60,000 টাকা পর্যন্ত এবং বিএসসির জন্য বেসরকারিতে 2,50,000 থেকে 3,00,000 টাকা পর্যন্ত কোনো কোনো প্রতিষ্ঠান নিয়ে থাকে সম্পূর্ণ কোর্স ফিতে। প্রতিষ্ঠান ভেদে টাকার অ্যামাউন্ট এখানে কম বেশি হতে পারে। আর এখানে আরও একটি বিষয় রয়েছে, আপনাকে সব প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না। আপনাকে দেখতে হবে প্রতিষ্ঠানটি বিএনএমসি অনুমোদিত কি না। তদুপরি কম টাকার জন্য না জেনে শুনে কোথাও ভর্তি হবেন না, কারণ বিএনএমসি অনেক কলেজগুলোরই লাইসেন্স বাতিল করছে। তাই আপনাকে দেখে শুনে ভালো মানের একটি কলেজে ভর্তি হতে হবে। ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই ভর্তি হবেন, কারণ এখানে সচেতনতার সামান্য অভাব আপনার পুরো ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। তো আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আর হ্যাঁ, নার্সিং সম্পর্কে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।